السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد. সম্মানিত ভাইরা, আমরা সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আমরা যাই। কিন্তু এই মসজিদে যাওয়ার অনেকগুলা আদাব বা শিষ্টাচার আছে যেটা আমরা অনেকেই জানি না, আর এই না জানার কারণে অনেক স্বভাব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাই আজকে আমি এই পর্বে আদাবুল মাশি ইলা সলাত, মসজিদে যাওয়ার আদব সম্পর্কে বা মসজিদের দিকে যাওয়ার আদব সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের সকলকে এই নিয়ম অনুযায়ী এই আদবগুলা রক্ষা করে মসজিদে আসা যাওয়া করার তৌফিক দান করেন। প্রথম হলো, প্রিয় ভাইরা, প্রত্যেকে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো নিজের ঘর থেকে উজু করে যাওয়া। প্রথম যেটা হলো যে নিজের ঘর থেকে পরিপূর্ণরূপে উজু করে মসজিদে যাওয়ার চেষ্টা করা। কেননা যে ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে উজু করে মসজিদের দিকে রওনা হবে, এক হাদিসে আছে যে প্রতি কদমে একটি করে গুনার মাফ হবে, একটি করে নেকি লেখা হবে, একটি করে মর্যাদা বৃদ্ধি হবে। আরেক হাদিসে আছে যে দশটি করে নেকি লেখা হবে, আরেক হাদিসে আছে একটি করে প্রতি কদমে একটি করে সৎকার সওয়াব হবে। তাহলে এই বিশাল সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি যদি ঘর থেকে উজু করে দিচ্ছি। সেই জন্য যে সকল ভাইদের আপনাদের কর্মস্থলে অথবা ঘরে উজু করার মতো ব্যবস্থা, বাড়িতে উজু করার মতো ব্যবস্থা আছে, সেই সকল ভাইদেরকে বলবো আমরা মসজিদে গিয়ে মসজিদের ঘাটে উজু করার পরিবর্তে আমাদের ঘরে যদি উজুর ব্যবস্থা থাকে অথবা কর্মস্থলে যদি উজুর ব্যবস্থা সুব্যবস্থা থাকে তাহলে আমরা সেখান থেকে উজু করেই নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হব, তাহলে এই বিশাল সওয়াব আমরা পেয়ে যাব। দুই নম্বর, যতটুকু সম্ভব মসজিদে যাওয়ার পূর্বে আমার শরীরে কাপড়ে কোনো জায়গায় মুখে কোনো দুর্গন্ধ থাকলে সেই দুর্গন্ধ দূর করার চেষ্টা করা। কেননা আল্লাহ রসুল যেটা বলেছেন যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যেন কেউ এই দুর্গন্ধ নিয়ে মসজিদে না যায়, এগুলো দূর করা ব্যতীত। তাই আমরা সবাই এই শরীরে কাপড়ে যে কোনো জায়গায় আমরা কাজ করি হয়তো বা কখন গায়ে দুর্গন্ধ থাকতে পারে, সাধ্য অনুযায়ী মুখের গায়ের যে কোনো জায়গায় কাপড়ের কোথাও দুর্গন্ধ থাকলে এটা আমরা সাধ্য অনুযায়ী দূর করার চেষ্টা করবো। তিন নম্বর, প্রত্যেকেই আমরা যতটুকু সম্ভব সৌন্দর্যতা অবলম্বন করার চেষ্টা করবো। সৌন্দর্যতা বলতে যে দুর্গন্ধমুক্ত পাক পবিত্র সাফসুতরা কাপড় সবর হলো এটা চেষ্টা করবো। তবে যারা আমরা অনেকেই অনেক সময় দেখা যায় কাজকর্ম করি আমরা পারি না, তবুও বলবো আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ মাস্তাতা অতম, সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো, যতটুকু আপনার পক্ষে সম্ভব অতটুকু চেষ্টা করো। কিন্তু এই কাপড়ে ময়লা আছে বলে আমরা নামাজ ত্যাগ করবো এটা হতে পারে না। তারপরে আলহামদুলিল্লাহ বিশেষ করে সৌদি আরবের অনেক মসজিদেই অনেক হয়তো যারা কাজ করে তাদের অনেক কাপড় সবর হয়তো ময়লা থাকতে পারে, মসজিদের পরিবেশ নষ্ট হয়ে বিধে ওনারা আলাদা যায় নামাজের ব্যবস্থা করে রেখেছেন, আমরা যায় নামাজ বেশি নামাজ পড়তে পারি, সমস্যা নেই। চতুর্থ নম্বর হলো যে আমরা যখন ঘর থেকে বের হব তখন দোয়া পাঠ করে বেরোবে। ভাইরা আমার, এটা আমি আমার নিজেকে বলছি, আপনাদের সকলকে বলবো, যত ভাইরা আমাদের এই প্রোগ্রাম এখন শুনছেন বা আমরা প্রোগ্রাম দেখছেন সকল ভাইকে বলবো এই দোয়াটা আমরা নিজেরা শিখবো, সন্তানদেরকে শেখাবো এবং নিজেরা এরপর আমল করতে চেষ্টা করবো। সেটা হলো কি, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে বের হওয়া। সেটা কি, যেমন রসুল ইসলাম আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রসুল ইসলাম বলেছেন ইজা খারাজা রাজুলু মিন বাইতিহি, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয় আর সে ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যদি পাঠ করতে কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া যদি পাঠ করে তখন তাকে বলা হয় কফিতা ওয়া ওয়াকিতা হুদিতা ওয়া কফিতা ওয়া ওয়াকিতা, তুমি হেদায়েত পেলে, তুমি রক্ষিত হলে এবং তুমি মানে একটা বলছে যে হেদায়েত পেলে তুমি আল্লাহর পক্ষে মানে অকফিতা ও ওয়াকিতা, অর্থাৎ তুমি আল্লাহর হেফাজতে তুমি ফেলে, অর্থাৎ এই যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে তখন তাকে বলা হবে যে তুমি হেদায়েত পেলে অর্থাৎ সঠিক পথ পেলে, কফিতা অর্থাৎ তুমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেল, তারপরে তুমি শয়তান বর্ণের অনিষ্ট থেকে রক্ষা পেলে এবং শয়তান তার কাছ থেকে চলে যায় দূর হয়ে যায় এবং বলে তুমি ওই ব্যক্তিকে কি করতে পারো যে আল্লাহর হেফাজতে হয়ে গেল, অর্থাৎ যাকে আল্লাহ হেফাজতে
নিয়ে নিয়েছেন তাকে তুমি কি করবে, অর্থাৎ শয়তান তার থেকে চলে অন্যদিকে চলে যায়। তাহলে আমরা এই আমলটা একেবারে সহজ সরল আমরা এই আমলটা করতে পারি, কিন্তু অনেকে হয়তো জানিও না আমল করিও না। সবাই আমরা চেষ্টা করবো, নিজেরাও মুখস্থ করবো, সন্তানদেরকেও মুখস্থ করার চেষ্টা করবো। পাঁচ নম্বর হলো, যতটুকু সম্ভব নামাজের আজান দেওয়ার পরে কোনো বিশেষ কোনো কাজ না থাকলে যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী নিজের কাজ সেরে মসজিদের জন্য রওনা হওয়ার চেষ্টা করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো যে না আজান দেওয়ার মধ্যে কী ফায়দা, কাতার সোজা করা মানে প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কী ফায়দা, এটা যদি মানুষ জানতো তাহলে এটার ফায়দা সম্পর্কে জানলে তারা এটা পাওয়ার জন্য যদি লটারির প্রয়োজন হতো তাহলে লটারি করে হলো পাওয়ার চেষ্টা করতে, কিন্তু মানুষ জানে না। অপর অংশ বলেছেন, মানুষ যদি জানতো যে প্রথম সময়ে নামাজ পড়তে যাওয়ার মধ্যে কী লাভ তাহলে অবশ্যই এটার জন্য প্রতিযোগিতামূলকভাবে চেষ্টা করতো, কিন্তু মানুষ এটা জানে না বিদায় এই চেষ্টাও করে না। ছয় নম্বর হলো যে, যেটা আমরা বলছিলাম এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে নামাজের জন্য যখন আমরা রওনা হই তখন এই এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে না ঢুকানো, এটা যেহেতু আল্লাহ রাসূল বলেছেন তো এরা নামাজের ভিতরে আসে বলেই গণ্য হয় সেজন্য এটা নিষেধ। তারপরে আরেকটা আদব হলো যে আমরা সাত নম্বর আদব হলো, মসজিদে যখন আমরা যাই সাধ্য চেষ্টা করি একটু ধীর সুস্থে যাওয়ার জন্য। কেন রাসূল ইসলাম বলেছেন যখন নামাজের একামত হয় তোমরা দৌড়ি মসজিদে যেও না, বরং তোমরা ধীর সুস্থে মসজিদে যাও। অতএব আল্লাহ রাসূল যেহেতু আমাদেরকে নির্দেশনা দিলেন নিষেধ করলেন দৌড়িয়ে যাওয়ার জন্য, সেজন্য অনেকেই আমরা দৌড়িয়ে যাচ্ছি কিন্তু এই আমরা করবো না। এখানে আদাব হলো ধীর সুস্থে যাওয়া। তারপরে আট নম্বর আদাব হলো, মসজিদে যখন আমরা প্রবেশ করি ডান পা দিয়ে প্রবেশ করো। প্রিয় ভাইরা দেখুন, মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, তাই মসজিদে প্রবেশ করতে ডান পা দিয়ে প্রবেশ করবে, আর যখন বের হয় সেক্ষেত্রে আমরা বাম পা দিয়ে আর কি বের হবে। তারপরে টয়লেটে ঢুকতে, যেহেতু টয়লেট নিকৃষ্ট যায় সেজন্য আগে বাম পা দিয়ে ঢুকে আর বেরোতে ডান পা দিয়ে বের হয়। তাহলে আমরা মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকব এবং দোয়া পড়ব। মসজিদে ঢুকার পূর্বে আরেকটা জিনিস আদব হলো কি, রাসূলুল্লাহ সাল্লামের সালাত ও সালাম পাঠ করে তারপরে দোয়া পাঠ করব। কিভাবে? সেটা হলো যে আমরা বলব বিসমিল্লাহ ও সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, তাহলে এইটা বলে এই দোয়া পাঠ করবো, ডান পাটা আগে দিয়ে মসজিদে প্রবেশ করব। তারপরে দশ নম্বর হলো, যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন যদি সেখানে ওয়াক্তি সুন্নত না থাকে তাহলে বসার পরে অবশ্যই দুই রাকাত সুন্নত পড়ব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সেই জন্য বসার পরেও দুই রাকাত নামাজ পড়ে নেই। তবে হ্যাঁ, যদি সেই সময়ে ওয়াক্তি সুন্নত, যেমন জোহরের পূর্বে চার রাকাত সুন্নত আছে, ফজরের পূর্বে চার রাকাত সুন্নত আছে, তখন দুই রাকাত সুন্নত আছে, তাহলে আমরা কী করব, ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত, জোহরের পূর্বে চার রাকাত সুন্নত, সেক্ষেত্রে যদি সুন্নত আদায় করে, আদায় করলে এই হুকুম আদায় হয়ে যাবে, তাহলে বাড়তি আর কোনো নামাজ পড়ার প্রয়োজন হবে না দুই রাকাত। হ্যাঁ, যেমন ফজরের সময় সময় থাকলেও দুই রাকাতের বেশি পড়বে না, যেহেতু রাসূল সাল্লাম কখনো দুই রাকাতের অধিক কখনো পড়েননি। আর জোহরের পূর্বে যদি আমার কাছে সময় থাকে, যদি আমি মনে করি যে আমি দুই রাকাত তাহিয়াতুল ওযু, দুই রাকাত তাহিয়াতুল মসজিদ, তারপরে জোহরের পূর্বে চার রাকাত সুন্নত সময় আছে, তাহলে আমি পড়তে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমার সময় কম থাকে আর আমার এত নামাজ পড়ার মতো আমার শরীরে মানে সেই এনার্জিও নেই, আমি পারতেছি না, তাহলে সুন্নত আদায় করার দ্বারা এই বিধান আদায় হয়ে যাবে, তাহলে বাড়তি আর তাহিয়াতুল মসজিদ পড়াটা জরুরি থাকবে না, বাকি নামাজ বসার পূর্বে নামাজ পড়াছি। তারপরে এগারো নম্বর হলো যে, সাধ্য অনুযায়ী চেষ্টা করে যখনই মসজিদে ঢুকি প্রথমে প্রথম কাতারে গিয়ে ইমামের ডান দিকে বসার চেষ্টা করা। কেননা আল্লাহ রাসূল যেটা বলেছেন যে ডান মানে মানুষ প্রথম কাতারে দাঁড়ানোর ব্যাপারে যদি মানুষ জানতো তাহলে এটার জন্য লটারির মাধ্যমে হাজির করার চেষ্টা করতো, এবং বিশেষ করে প্রথম কাতারে বিশেষ করে ডান দিকের প্রতি বিশেষ ফজিলত রয়েছে। তাই আমরা চেষ্টা করব যে প্রথম কাতারে গিয়ে ইমামের ডান দিকে বসার জন্য। কেননা আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহু মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ, যে আল্লাহ তার বান্দার প্রতি রহমত চাইতে করেন, ফেরেশতারা মুসল্লিদের জন্য ক্ষমা প্রার্থনা করেন যারা সফের ডান দিক দিয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা চেষ্টা করবো ডান দিকে দাঁড়ানোর জন্য, সম্ভব হলে, তবে যদি জায়গা না পাই তাহলে যেখানে বলবো।
12 নম্বর হলো যখন আমরা মসজিদে বসি তখন কেবলামুখী বসার চেষ্টা করব, এবং এই বসা অবস্থায় যতটুকু সম্ভব সুন্নত পড়া, মানে যতটুকু পড়া পড়ে আমরা যে সময়টা বসবো জামাতের যে অপেক্ষা করার যে সময়টা আছে, এই সময় কোনো না কোনো ভালো কাজ, কোরআন কারিম তেলাওয়াত করা অথবা আল্লাহর জিকির করা, কোনো না একটা কিছু করার চেষ্টা করবো। কেননা কোরআন কারিম আলহামদুলিল্লাহ সব মসজিদে পাওয়া যায়, আর এমন একটি মহাগ্রন্থ যে কিতাবের একটি অক্ষর পাঠ করলে 10টি নেকি আল্লাহ পাক দান করেন। তাহলে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা কোনো মতেই বুদ্ধিমানের কাজ হবে না। আমরা সবাই চেষ্টা করব কেবলামুখী বসবো, এবং বসে কোনো বাড়তি কোনো বিলা জরুরত কথাবার্তা না, নিষ্প্রয়োজনীয় কথাবার্তা না বলে বরং আমরা কী করব, এটাতে জিজ্ঞাসা করবো কারণ তেমন করে। তবে বিশেষ কোনো প্রয়োজন হলে দরকারি কথা বলা যায় যেটা সামনে আসতেছে। 13 নম্বর হলো যে আমরা আজান একামতের মধ্যবর্তী সময়টাতে বেশি করে দোয়া করার চেষ্টা। প্রিয় ভাইয়েরা, আমি সকল ভাইদের কাছে আকুল আবেদন করব, আজ সারা পৃথিবীর যত মুসলমান আমরা আছি, খুব কম সংখ্যক মুসলমানে যিনি পেরেশান মুক্ত আছেন, টেনশন মুক্ত আছেন, কমবেশ সবার মধ্যে অধিকাংশ মুসলমানেরই কোনো না কোনো দিক থেকে পেরেশানের মধ্যে আছে। বিশেষ করে আজকে আমরা সৌদি আরবে যে সকল ভাইরা কাজ করতেছি আসি, কেউ শান্তিতে আছে বলে কোনো কোনো তবকার কোনো শ্রেণীর লোকেরা একেবারে নিশ্চিন্ত আছেন এরকম না। সবাই এই দেশের মানুষ বলেন, আমাদের দেশে বলেন, যে দেশেরই বলেন, সবাই কমবেশ পেরেশানের মধ্যে আছে। আমি সকল ভাইদেরকে বলি, আমি নিজেকেও বলছি, আপনাদের সকলকে বলছি, প্রত্যেকে আজান একামতের মধ্যবর্তী যে সময়টা আছে, সময়টা খুবই মূল্যবান, খুবই মূল্যবান। দোয়া কবুল একটা বিশেষ মুহূর্ত, সবাই আমরা সুন্নত পরে এই সময় কোরআনের কারিম তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত করে না এই সময়ের মধ্যে বিশেষভাবে দুরুদ পাঠ করে আল্লাহর কাছে, আর এই প্রশংসা করে সূরা ফাতিহা পাঠ করতে পারে, সূরা ইখলাস আছে, এগুলোর মধ্যে প্রশংসা আছে, দুরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করব। যেহেতু এই সময়টা একেবারে অবসর, নামাজ অপেক্ষা করতেছি, মূল্যবান সময়, এই সময় দোয়া কবুলের সম্ভাবনা খুব বেশি। আল্লাহর রাসূল বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া রদ করা হয় না, ফেরত দেওয়া না অর্থাৎ কবুল করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই চেষ্টা করব হাদিসটি বিশুদ্ধ। 14 নম্বর হলো যে সাধ্য অনুযায়ী আমরা তো মানে দুনিয়াবি কোনো কথাবার্তা বলবো না, তবে যদি প্রয়োজনীয় কথা হয় সেক্ষেত্রে ফাঁসের ভাইয়ের কোনো জিনিস জানতে চাইলে বা বলতে চাইলে প্রয়োজনীয় কথাবার্তা বলা যায় যাচ্ছে। যেহেতু সাহাবাইকের আমরা অনেক সময় এই সেই পূর্বে জাহেলি জামানায় তাদের কী আচরণ চলে এগুলো অনেক সময় মসজিদে এই পরস্পর মধ্যে আলোচনা করতেন, তবে প্রয়োজনীয় কথা দরকারি কথা বলতে কোনো সমস্যা নেই, কিন্তু নিষ্প্রয়োজনীয় কথাবার্তা দুনিয়াবি আলোচনা নিয়ে এই মসজিদের সময় নষ্ট করা ঠিক হবে না। কেননা আর এটা বড় নিষেধ, কেননা এতে করে যে উদ্দেশ্যে মসজিদে গেছে সেই উদ্দেশ্য সফল হবে না। তাই সাধ্য অনুযায়ী চেষ্টা করা দরকার, দরকারি কথা ছাড়া বিনা দরকারি কথা বলবো না। তাছাড়া এই 15 নম্বর হলো নামাজের যে অপেক্ষা করতেছি এই অবস্থাতে, এই সময়টা যে আমি নামাজের জন্য অপেক্ষা করতেছি এবং কাউকে কষ্ট না দিয়ে বসা, কারণ এই সময়ের মধ্যে তারা বসে নামাজ অপেক্ষা করতেছে তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাই সাধ্য অনুযায়ী চেষ্টা করবো যে এই সময়ের ভিতরে অন্য মনস্ক না হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার চেষ্টা করব, দোয়া জিকিরাজকার তেলাবাত ভালো কাজের মাধ্যমে চেষ্টা করব। যে কোনো কাজ করি, তসবিহ পাঠ করি, দুরুদ শরীফ পাঠ করি, ইস্তেগফার করি, কোরআন কারিম তেলাওয়াত করি, কোনো না কোনো একটা দোয়া করি, কোনো না কোনো একটা ভালো কাজে থাকবো, যেহেতু ফেরেশতা আমার জন্য ক্ষমা চাচ্ছে, সময়টা খুব মোবারক সময়, আমরা ভালো কাজে লাগানোর চেষ্টা করব। এবং আরেকটা কথা ভাইদের বলি, ভাই আমি আর আপনি সবাই আমরা চেষ্টা করতেছি হালাল রিজিকের জন্য, এই সময়টাতে একটু আল্লাহর কাছে প্রার্থনা করছি, যাদেরকে নিয়ে আমি আর আপনি আজকে পেরেশান, আজকে সন্তানদের ভবিষ্যতের জন্য, পিতা মাতার শেষ বয়সে একটু সুখ সুখের রাখার জন্য, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটু ভালো অবস্থায় রেখে দেওয়ার এই চিন্তায় তো আমরা আজকে পেরেশান, যাদের জন্য আজকে পেরেশান আমি বলবো, আমি তাদের জন্য বিশেষভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে যে হতে পারে আমাদের এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু তাদের জন্য কোনো কল্যাণের পথ খুলে দিতে পারেন। তাই চেষ্টার সাথে সাথে বিশেষভাবে দোয়া করব, আল্লাহ আমাদের কবুল করুন। তারপরে মসজিদে বিনা কারণে উচ্চ আওয়াজে কথাবার্তা বলা বা উচ্চ আওয়াজ করা ঠিক হবে না, এটা নিষেধ। কেননা হযরতে আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় তিনি একবার দেখলেন যে দুইজন লোক মসজিদে খুব উচ্চ আওয়াজে কথা বলতেছেন, হযরত আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই লোকটাকে ধরে নিয়ে আসো। তখন ওকে আনা হলো, জিজ্ঞাসা করলো তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়? তখন সে বলল যে আমি তায়েফবাসী, আমি তায়েফের থেকে এসেছি। তখন তিনি বললেন যে তুমি তায়েফ থেকে এসেছো সেই জন্য তোমাকে কিছু বললাম না, তুমি যদি এই শহরে হতে
তাহলে তোমাকে আমি মানে বেত্রে আঘাত করতাম বা তোমাকে আমি শাস্তি প্রদান করতাম। তুমি এই আল্লাহ রসুলের মসজিদে উচ্চ আওয়াজে কথা বলো, তাহলে বুঝে গেল যে মসজিদে উচ্চ আওয়াজে কথা বলা, হই হাল্লা করা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, এগুলোর থেকে আমরা বাঁচতে পারবো। সত্য নম্বর হলো যে মসজিদে কোনো দিনই বেচা কিনি করা নিষিদ্ধ, এটা আমরা কোনো বিক্রি করা বেচা কিনি করবো না। অনেক সময় বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশে এইগুলো কম হলো কি, সৌদি আরবে ইতিমধ্যে আমরা দেখছি যে এই মসজিদের এই বারান্দা বা মসজিদের দরজা বসে অনেকেই বিক্রি করে। এইটা সাবধান, আমরা চেষ্টা করি যে মসজিদের বাইরে হলে সমস্যা নেই, কিন্তু মসজিদের ভিতরে যেন কেউ বেচাকিনি না করে। কেননা রসুস্তা বলছেন, কোনো লোককে যদি মসজিদের ভিতরে বেচাকিনি করতে দেখো তাহলে তোমরা বলো যে আল্লাহ তোর ব্যবসায় বরকত না দেখ। কেননা মসজিদ এটা আল্লাহর ইবাদতের করে, এখানে ব্যবসা মানে মোলামুলি করা, ব্যবসার দাম কষাকষি করার জায়গা নয়, এইখানে এইটা ব্যবসা ইয়ে করা নিষিদ্ধ। ১৮ নম্বর হলো আদব হলো মসজিদে কোনো হারানো বস্তু ডায়রান না করা। অনেক সময় আমরা আমাদের দেশে এটা হয়, অমকের ছাগলটা হারিয়ে গেছে, অমকের এই জিনিসটা হারিয়ে গেছে, যদি কোনো ভাই পেয়ে থাকেন খবরটা দিয়ে মসজিদের মাইক দিয়ে বা মসজিদের দ্বারা এরকম বলা হয়, এইটা মসজিদের দ্বারা এরকম কোনো হারানো বস্তুর ঘোষণা দেওয়া এটা নিষেধ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো ব্যক্তিকে মসজিদে কোনো হারানো বস্তুর ঘোষণা দিতে শোনো, তাহলে বলবা যে আল্লাহ যেন তোর এটা তোর কাছে ফেরত না দেয়। তার মানে কি, এটা এটি মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া, অনেকে জুতা চুরি গেছে, ভাই আমার জুতাগুলো চুরি হয়ে গেছে, কেউ পাইলে আমার দিয়ে দেবেন, মসজিদে এই সমস্ত বিষয়ে অ্যালান করার জায়গা নয়, এটা অবশ্যই খেয়াল করো। তারপরে ১৯ নম্বর হলো যে আজানের পরে মসজিদ থেকে বিনা কারণে বেরিয়ে যাওয়া। তার মানে মনে করেন আপনি মসজিদে বসে আছেন, এখন মসজিদে আজান হয়ে গেছে, তা আপনি ভাবলেন যে আমি এখানে নামাজ পড়বো না, চলো ওই আমার বাড়ির পাশে গিয়ে নামাজ পড়বো। শরীয়তে বিধান হলো যদি আজান হয়ে যায় আর আপনি যদি অন্য কোনো মসজিদের ইমাম না হন, হ্যাঁ যেহেতু যদি অন্য কোনো মসজিদের ইমাম হন, তাহলে তো আপনার একটা বিশেষ দায়িত্ব আছে, আপনি না গেলে সেখানে লোকেরা নামাজ পড়তে সমস্যা হবে, সেক্ষেত্রে জায়েজ। অথবা আপনার বিশেষ কোনো কারণ না থাকলে এই মসজিদ আজান যেহেতু হয়ে গেছে তাহলে এই মসজিদে নামাজ পড়েই বীর হবেন, এটা মসজিদের আদব। তারপরে ২০ নম্বর আদব হলো যে আমরা যখন নামাজের জন্য মসজিদে প্রবেশ করি আর যদি তখন যদি ফরজ নামাজের একামত হয়ে যায়, ফরজ নামাজের একামত হয়ে যাওয়ার পরে তাহলে কখনো কোনো অক্তই পাঁচ অক্তের যে কোনো কোনো সুন্নত বা কোনো নফল নামাজের নিয়ত করবো না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যখন ফরজ নামাজের জন্য একামত হয়ে যায় তখন অন্য কোনো নামাজের নিয়ত করবে না। ২১ নম্বর এবং সর্বশেষ যেটা, দেখ আমরা নামাজ শেষে যখন মসজিদ থেকে বের হব তাহলে নবীর প্রতি দুরুদ পাঠ করে বাম পা দিয়ে বের হবে, বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, এই কথা বলে আমরা মসজিদ থেকে বাম পা দিয়ে বেরিয়ে আসবো। প্রিয় ভাইরা, এই ২১টি আরও এরকম অনেক আদাব আছে, আমি সংক্ষিপ্ত আকারে বললাম, এই সবাই আমরা চেষ্টা করবো এইগুলো ভালো করে বুঝে এবং এই মোতাবেক আমরা চেষ্টা করি যে এই আদাবগুলো রক্ষা করে বিশাল সওয়াবে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।